হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ রেসিপিতে আপনাকে স্বাগতম। হোয়াট? সরি। হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এসেছে পবিত্র রমজান মাস। রমজানে তিনটি জিনিস বেশি নজরে পড়ে। এক, দ্রব্যমূল্যের লাগামহীন দাম। দুই, কিছু মানুষ সেহরির সময় উঠে মুখ বুয়ে স্ট্যাটাস আপডেট করবে, সবাই ঘুম থেকে উঠুন, সেহরির সময় হয়ে গেছে। আরে ভাই, তোর এই লেখা কি মানুষ স্বপ্নে দেখে ঘুম থেকে উঠবে? গাধা। তিন, রমজান মাস মানেই যেন কেকা আপার রান্নার অনুষ্ঠান। মুখ বইয়ের নিউজ ফিড, টিভি, পত্রিকা, সব জায়গায় কেকা ফের দৌসি। আজকে তিন নম্বর বিষয়টি নিয়েই খেলা হবে। সো আজ এইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমার সবচেয়ে পছন্দের খাবার নুডলস। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে প্রিয় খাবার কি, বিনা দ্বিধায় বলে দেই নুডলস। কিন্তু কেকা আপা নুডলস নিয়ে এত খেলা দেখিয়েছেন, যার কল্যাণে কাউকে এখন যদি বলি আমার প্রিয় খাবার নুডলস, তখন আমাকে উল্টা ট্রোল করে, বলে কি নুডলস এর ভর্তা নাকি নুডলস এর তেহারি। এ কেমন বিচার! এ দারুণ বিচার! That's how it starts. কেকা আপা যখন মাত্র পঞ্চম শ্রেণীতে পড়েন, তখন থেকেই রান্না করা শুরু করেন। এরপর 1994 সালে বিটিভিতে প্রচারিত শায়েক সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রথমবারের মতো টিভি পর্দায় রান্না করেন। তিনি প্রথম সেই টিভি পর্দায় কি রান্না করেছিলেন জানেন? না, নুডলস না, মাশরুমের রেসিপি। এরপর শুরু হলো কেকা আপা রান্নার জার্নি। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছেন, এখন ওনার বানানো রেসিপির নাম শুনলেই হাসি লাগে। আর কতই বা নাম দেয়া সম্ভব! এক, নুডলস নিয়েই যত কাহিনী করেছেন হাসাহাসির পর্যায়ে চলে গেছে। সিরিয়াসলি, নুডলস নিয়ে ওনার বানানো রেসিপির নাম শুনলেই এখন আমার জিঙ্গুলা দেয়। এই মহিলা মজাদার খাবার ছাড়া রান্না করেন না, ওনার সব খাবার মজাদার, দাবিটাও ওনার নিজের। এখন আমি আপনাদের একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো, ডেকো নুডলস দিয়ে। ডেকো নুডলস দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো। ডেকো এক নুডলস দিয়ে একটা মজাদার মিষ্টি খাবার তৈরি করে দেখাবো। ডেকো নুডলস এর একটা মজাদার অন্যরকম খাবার। আমি এখন আপনাদের ডেকো এক নুডলস দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো। এমন উদ্ভট রান্না করতে গিয়ে কি খুশি! হ্যাঁ, পুরভরা বেগুন নুডলস দিয়ে, নুডলস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। এক নুডলস এর বল, সুইট সাওয়ার নুডলস ও সাগুর পাহাড়ি পায়েস। দেখো নুডলস দিয়ে শর্মা নুডলস এর ভর্তা তৈরি করে দেখালে। গিলা কলিজি দিয়ে দেখো নুডলস দিয়ে মচ মচা একটা চপসি তৈরি করে দেখাবো। আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম দেখো নুডলস এর টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি আচার। কেকা বাবা, আপনি তো এত সুন্দর রাঁধেন, যে আপনার সামনে আর কি রেঁধে দেখাবো। তেল পেয়ে কি খুশি! হ্যাঁ, আমি বাবা মায়ের সন্ত। উনি একা এইসব আজব আজব রেসিপি বানিয়ে থেমে যান না, বিভিন্ন সেলিব্রিটি ডেকে এনে তাদের মাধ্যমে এইসব উদ্ভট নামের খাবার তৈরি করেন। তো দর্শকদের বলো না, তুমি আজকে কি তৈরি করে দেখালে? নারকেল দিয়ে ডেকো নুডলস এর পেঁয়াজ। জায়গায় দাঁড়িয়ে দর্শকদের একটু বলো এটা হাতে নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা খাসির মাংসের সঙ্গে ডেকো নুডলস দিয়ে একটা কারি তৈরি করেছি। জয়, তুমি এটা একটু ধরে দর্শকদের একটু বলো আজকে কি তৈরি করলে। আমি আজ নিজের হাতে তৈরি করলাম ডেকো নুডলস দিয়ে সবজির পেঁয়াজ। কি রান্না করে দেখালে আজকে? আমি দর্শকদের জন্য ডেকো এক নুডলস এর পায়েস রান্না করে দেখিয়েছি। এই যে মোটামুটি কিউট সুজানা আপা, রান্নার অনুষ্ঠানে সেলিব্রিটি ডেকে এনে স্ক্রিপ্ট মুখস্থ করানোর পর যে রান্না করানো হয় সেটা সবাই জানে, কিন্তু আপনি কেমনে এই নুডলস এর পায়েস রান্নার স্ক্রিপ্টে রেসিপি বানাতে রাজি হলেন? নুডলস এর পায়েস রমজান মাসে কেকা আপার রান্নার দৃশ্যপট সবখানে, আপনাকে দেখতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। টিভিতে, তুমি নলে, পত্রিকার বিশেষ পাতায়, এমনকি মোবাইলের মেসেজেও পাবেন কেকা বাবুর রান্নার রেসিপি। রেসিপি নিয়ে গবেষণা করতে করতে এই পর্যন্ত প্রায় 11টি বই বের করেছেন কেকা আপা। দেশের বাইরে গিয়েও রান্না করেন কেকা বাবু। তার রান্নার অনুষ্ঠান দেশ বিদেশে রান্না প্রায় 12 বছর ধরে চলছে। আমার মাথায় আসে না এত খরচ করে বিদেশে গিয়ে একটা কিছু সামনে টেবিল বসায় দিয়ে রান্না করার মানে কি। পুরস্কার প্রাপ্তিও আছে কেকা আপার ঝুলিতে। ফ্রান্স থেকে পেয়েছেন বেস্ট টিভি সেলিব্রিটি শেফ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল গুরমেন্ট ওয়ার্ল্ড কুক বুক অ্যাওয়ার্ড 2010। এত বড় অ্যাওয়ার্ডের নাম! এই অ্যাওয়ার্ডের নাম বলতে বলতে তো কেকা আপা নুডলস বানায় ফেলতে পারবেন। একবার কেকা আপাকে প্রশ্ন করা হয়েছিল তিনি যে নতুন নতুন রেসিপি আবিষ্কার করেন সেটার অনুপ্রেরণা কই পান। কেকা আপা বলেছিলেন তিনি খাবার নিয়ে গবেষণা করতে বড্ড ভালোবাসেন, আর এটা নিয়ে অনেকেই মজা করে, নেগেটিভ কমেন্ট করে, আসলে তারা কেউ এইসব রেসিপির স্বাদ পায়নি, পেলে নাকি এমনটা বলতো না। জি কেকা বুবু, আমি আসলেই স্বাদ পাইনি, এগুলার নাম শুনলেই আমার শরীরে জিঙ্গুলা দেয়, খাবো কেমনে। এই বছর রোজার সময় একটা রেসিপি করলাম, লাউ পাতার ভিতরে নুডলস।
আমার লাউয়ের যে ডাটাটা আছে পাতা সেটাও রেখে দিয়েছিলাম, যেটা ধরে খাওয়া যাবে, মানে দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয়েছিল। আপা একটা অনুরোধ, আপনি প্লিজ নুডলস এর পিছু সাইরা দেন, অন্য সব খাবার নিয়ে গবেষণা করেন, কোনো সমস্যা নেই, নুডলস দিয়ে এমন আজব আজব নামের জিনিস প্লিজ বানাইয়েন না, অনুরোধ লাগে। সো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, লাউ পাতার ভেতরে নুডলস এর হাত থেকে বাঁচতে এই ভিডিও শেয়ার করুন, আর এই চ্যানেলে প্রথমবার হলে আমাকে নুডলস খাওয়াতে হবে না, শুধু সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করলেই হবে। সো আজ আমি যাচ্ছি, বাসার নুডলস শেষ, আনতে যেতে হবে। আমাদেরকে কি রান্না করে খাওয়াবে আজকে? একদম অন্যরকম একটা খাবার রান্না করে খাওয়াবো, তা হলো নুডলস এর তে। আর একটু তো খেতেই হবে, সারা রাত তোমাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খাও খাও প্লিজ, খাও খাও।